আমি কি আদৌ চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো আমি নিজেই জানি না আদৌ চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো কিনা, তবে যাই হোক চেষ্টা তো আমি করবোই। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। ঘুরতে ফিরতে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গাইস, ফাইনালি আজকে একটা ধামাকাদার চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে। আর আজকের ভিডিওটা হচ্ছে এটাই হবে যে আজকে আমি সারাদিন আজকে বিরিয়ানি খেয়ে কাটাবো। আর তাই চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি কত রকমের কি বিরিয়ানি খাই সারাদিনে সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি কিন্তু ইন্ট্রোটা আজকে একটু পরেই বানাচ্ছি। তার কারণ হচ্ছে যে কালকে রাত্রে আমি আর প্ল্যান হলো যে আমি আজকে চ্যালেঞ্জ ভিডিও করবো, বিরিয়ানির চ্যালেঞ্জ ভিডিও করবো। আর তাই সেই জন্য সকালে তো সাধারণত বিরিয়ানি পাওয়া যায়নি, আর তাই সেই জন্য আমি আজকে আগে ভেবেছিলাম যে আগে আমি বিরিয়ানিটা নেবো আর তারপরেই আমি তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে সব কিছু বলবো। আর তাই সেই জন্য আগে আমি সকালে ঘুম থেকে উঠে আমি বিরিয়ানি আনতে গিয়েছিলাম দোকানে, কিন্তু দোকানে প্রচুর দোকান খুঁজেছিলাম কিন্তু কোনো দোকানে আমি বিরিয়ানি পাইনি। শেষমেশ একটা দোকানে বিরিয়ানি সবেমাত্র তৈরি হয়েছে আর তাই আমি সেখান থেকেই বিরিয়ানিটা পার্সেল করে নিয়েছি। আর এখন সময় বাজে 10টা, আর এই 10টা বেজে গেছে এখন, আর তাই আমি বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম এই নদীর ধারে। দেখো এই হচ্ছে রূপনারায়ণ নদী, আমি এখন দাঁড়িয়েছি হাওড়া জেলায়। আর এই নদীটা কিন্তু, এই নদীটা পার হলেই ওই পারটা কিন্তু মেদিনীপুর জেলা পড়ে যাচ্ছে। আমি এখন পুরো হাওড়া জেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এখন সময় বাজে ঘড়ির কাঁটায় 10টা। আর এই 10টার সময় আমি ফার্স্ট সকাল থেকে কিচ্ছু খাইনি এখনও পর্যন্ত, আর তাই আমি প্রথম বিরিয়ানিটাই খাবো। আর তাই চলো, যেহেতু আজকে তোমাদের সামনে কথা দিয়েছি আজকে সারাদিন বিরিয়ানি খেয়ে কাটাবো, আর তাই চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিড়। আজটা করি আমি, দেখো এই হচ্ছে বিরিয়ানি। একাতে এসেছি তাই একাতে তোমাদের জন্য ক্যামেরা করতে হচ্ছে, একটু তো অসুবিধে হবেই। দেখো এই হচ্ছে বিরিয়ানি পার্সেল, আর চলো তোমাদেরকে দেখাই। আজকে ফার্স্ট হচ্ছে যে সকালে এখন বাজে 10টা, আর 10টার সময় দেখো এই হচ্ছে বিরিয়ানি। এক প্লেট আমি বিরিয়ানি পার্সেল করে নিয়েছিলাম। এই হচ্ছে ডিম, আর এদিকে সম্ভবত এদিকে লেগ পিসটা আছে, আর লেগ পিসটা আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আলুর সাইজ, এটা হচ্ছে আলু। আর চলো আপাতত একটু আলু নিয়ে বিরিয়ানিটা আমি আগে খেয়ে দেখি। দেখো এই হচ্ছে লেগ পিস, একটু লেগ পিস নিয়ে নেবো। লেগ পিসটা কিন্তু খুবই শক্ত, লেগ পিসটা সেই তুলনায় নরম হয়নি, লেগ পিসটা একটু শক্তই লাগছে আমার। আর চলো এবার খেয়ে দেখি। সকালে খালি পেটে আছি বলে হয়তো, যাই হোক জানি না কী কারণে বিরিয়ানি কিন্তু খুবই সুন্দর লাগছে, আর মাংসটা যদি একটু শক্ত তো চলো খাওয়া যাক পুরো। লেগ পিসের সাইজটা দেখা একবার, লেগ পিসের সাইজটা দেখছি কতটা বড়, কিন্তু লেগ পিসের সাইজ বড় হলেও লেগ পিসটা কিন্তু মানে চিকেনের শক্ত লাগছে আমার কাছে, মানে টেনে ছেঁড়া যাচ্ছে না, এতটাই শক্ত লাগছে, টানতে একটু কষ্ট হচ্ছে। খাওয়া তো প্রায় শেষের পথে, দেখো এই হচ্ছে এখন এই অবস্থাতে কিন্তু এখানে আর যেটুকু বাকি আছে এইটুকু খেয়ে নিই। খেয়ে নিলে আপাতত সকালের খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল, এইবার আমি দুপুরে খাবো। দুপুরে চলো দুপুরে কী বিরিয়ানি পাই দেখবো। নদীর ধারে বসে তো সকালের ব্রেকফাস্ট আমি বিরিয়ানি খেয়ে নিলাম, আর যেহেতু তোমাদের কাছে চ্যালেঞ্জ রেখেছিলাম যে আমি সারাদিন আজকে বিরিয়ানি খেয়ে কাটাবো, আর তাই চলো সকালের বিরিয়ানিটা তো আমার খাওয়া হয়ে গেলো, এইবার দুপুরে আমি বিরিয়ানি কী বিরিয়ানি আমাদের এখানে পাওয়া যায় সেটাই আমি এখন দেখবো। আর চেষ্টা করবো অন্য কোনো ধরনের বিরিয়ানি খাওয়ার জন্য, কারণ একই রকম বিরিয়ানি বারবার ভালো লাগে না, তাই আমি চেষ্টা করবো অন্য ধরনের বিরিয়ানি খাওয়ার জন্য। আর চলো এবার কী বিরিয়ানি পাওয়া যায় দুপুরে সেটাই দেখবো, আর সেই বিরিয়ানিটা খাবো তোমাদের সামনেই। গাইস এখন সময় দুপুর 2টো, আর এই 2টোর সময় আমি আবার দুপুরের বিরিয়ানিটা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আর এইখানেই কিন্তু অন্য কোনো বিরিয়ানি আমি পাইনি, আর তাই আমি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা এসে যাক, এসে গেলে তারপরে তোমার থেকে আবার রিভিউ দেখাবো। ফাইনালি বিরিয়ানি এসে গেছে, আর দেখে নাও। দেখো এই হচ্ছে বিরিয়ানি, এই হচ্ছে স্যালাড দিয়েছে, আর আমি তো লেগ পিস খেতে ভালোবাসি তোমরা সেটা জানো, আর তাই আমি লেগ পিসই বলেছিলাম। দেখে নিই লেগ পিসের সাইজটা কী আছে, দেখো এই হচ্ছে লেগ পিসের সাইজ, আর তার সাথে আলুটা কোথা আছে, এই হচ্ছে আলুর সাইজ। দেখো আর এই হচ্ছে ডিম, এই হচ্ছে ডিমটা দেখতে পাচ্ছো। আর চলো এইবার টেস্ট করে দেখি কীরকম কী স্বাদ হয়েছে। প্রচুর
আলু একটু কেটে নিব। চলো এবার একটু বিরিয়ানি খাই। সকালে বিরিয়ানিটা খেয়েছিলাম, এখনো ভালো করে হজম হয়নি, তারপরে যেহেতু তোমাদের সাথে চ্যালেঞ্জ করেছিলাম আর সেদিনে আবার চলেছি দুপুরে বিরিয়ানি খাওয়ার জন্য। দেখেছি যে সকালে বিরিয়ানি খেয়েছি, আবার হচ্ছে যে এখনো আর খেতে পারছি না, মানে আর অনেক কষ্ট করে খেয়েছি, এখন এতগুলো আছে পড়ে আছে চিকেনের এই অবস্থা, জানি না এখন রাত্রে কী করে খাবো বলতে পারছি না, আর পেট পুরো ভর্তি, আর পেটে আর ঢুকবে না, জোর করে ঠেসে ঠেসে ঢুকে ঢুকি আমাদের এই অবস্থা এসে ঠেকেছে। চলো এটা খেয়ে কমপ্লিট করি, এটাও খেয়ে কমপ্লিট করবো। বিরিয়ানি তো শেষ, খাওয়া শেষ হয়ে গেল, দুপুরের চ্যালেঞ্জটাও আপাতত কমপ্লিট করতে পেরেছি, কিন্তু জানি না রাত্রের খাওয়াটা কী হবে। আর বাকি আছে লেগ পিসটা, লেগ পিসটাও খেয়ে নিই। একটা সারাদিন বিরিয়ানি খেয়ে কাটা মানে প্রচুর কষ্টকর। দেখতে পাচ্ছি আমরা যে দোতলায় মানে উপরে সিঁড়ি দিয়ে বেরিয়ে আমরা উপরে খেতে বসেছি, আর প্রচুর কষ্ট সারাদিন বিরিয়ানি খেয়ে কাটানো মানে, আর যেহেতু আমরা ভাত খাই আর যে বিরিয়ানি তো একটু অসুবিধা হবে, কিন্তু এক আধবার ঠিক আছে, কিন্তু সারাদিন কাটানোটা একদম অসম্ভব ব্যাপার। আর যাই হোক, যেহেতু তোমাদেরকে চ্যালেঞ্জ করেছি তোমাদের সাথে, আর তাই একদম করবোই। আর সেদিন সকালটা দেখেছো, দুপুরেটাও আমার খাওয়া কমপ্লিট হয়ে গেলো, এবার জানি না রাত্রে কী হবে। চলো একটু কোথাও ঘুরে নিই, ঘুরে ঘুরে আসার পরে তারপর আবার রাত্রে আবার বিরিয়ানি খাবো। আর চলো আপাতত এই পর্যন্তই, এবার আবার দেখা হবে রাতে তোমাদের সাথে, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। ফাইনালি গাইস, তোমরা তো দেখতে পেয়েছো যে আমি দুপুরেও বিরিয়ানি খেয়েছিলাম, সকালেও বিরিয়ানি খেয়েছিলাম, আর এখন রাতেও আমি অন্য বিরিয়ানি ট্রাই চেষ্টা করেছিলাম খোঁজার, কিন্তু কোনো দোকানেই, কিন্তু আমাদের এখানে মানে কোনো দোকানেই কিন্তু চিকেন ছাড়া অন্য কোনো বিরিয়ানি পাওয়া যায়নি, আর সেই জন্য আমি রাতেও আমি চিকেন বিরিয়ানি খাবো। আর আমি অলরেডি বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, আর দেখো আমি ওদের এই দোকানে বসে আছি, দেখো দেখতেই পাচ্ছো দোকানের ভিউটা, দেখতে পেয়েছো দোকানের ভিউটা চারিপাশটা কত সুন্দর। আর চলো আমি আপাতত বিরিয়ানি অর্ডার তো দিয়ে দিয়েছি, আর বিরিয়ানিটা আসুক, আসার পরেই তারপরে আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো। ফাইনালি বিরিয়ানি এসে গেছে, আর দেখো বিরিয়ানিটা, দেখো দেখতেই পাচ্ছো বিরিয়ানিটা, আর জানি না কী দিয়েছে ভেতরে, এটা হচ্ছে যে আলু, আর আমি তো বলেছিলাম লেগ পিস দিতে, আমার লেগ পিসটাই খেতে ভালো লাগে, জানি না কী দিয়েছে, না লেগ পিসটাই দিয়েছে, দেখো লেগ পিসের সাইজটা দেখতে পাচ্ছ, লেগ পিসটাও লেগ পিস দিয়েছে, আর এখানে একটা ডিম আছে। আর চলো এইবার বিরিয়ানিটা খেয়ে দেখবো, আর চলো এইবার একটা চিকেন দিয়ে খেয়ে ভালো করে দেখি, চিকেনটাও কিন্তু খুবই নরম, খুবই সহজেই ছেড়ে যাচ্ছে চিকেনটা, খুবই সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে চিকেনটা। তাহলে এবার চিকেন দিয়ে খেয়ে দেখি, খুবই সুন্দর, আর বিশেষ করে আজকে সারাদিন বিরিয়ানি খেয়েছি, দেখো এইবার বিরিয়ানিটাকে খেয়ে দেখি, বিরিয়ানিটা খাই তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এখন রাত্রি 9:30 বেজে গেছে, আর সেই দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি, তোমাদেরকে তো দেখালাম যে দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম, তারপর আর খাইনি কিছু বিকালে, আর একবারে 9:30 সময় খাচ্ছি। ফাইনালি বিরিয়ানি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল, আর এখন দেখো এখন এই হাড়িটুকু অবশিষ্ট হয়েছে। গাইস ফাইনালি খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেল, সেটা তো তোমাদেরকে দেখালাম ভিডিওতে, আর তার সাথে সারাদিনের যে আমি চ্যালেঞ্জ ভিডিও করেছিলাম তোমাদের সাথে যে সারাদিন আমি আজকে বিরিয়ানি খেয়ে কাটাবো, আর সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর দেখো রাতের তো ভিডিও অলরেডি হয়ে গেল, আর চলো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।